هنعمل هنعمل كانسل. একবার কনফার্ম ভেরিফিকেশন করে নিলেন ভাই না
$4 million into Indian currency. ভাই ট্রেনটা কেমন হলো? বিক্রি করে দিলেন ভাই? হ্যাঁ, টাকা তুই যে কমেন্টে বললি টাকা দিচ্ছে না সরকার, বিল পাশে গেছে? তুই তো 175 কোটি টাকা কিনেছিলি, কত ধরেছিলি? 175 কোটি 200 175 200 টাকা প্রফিট। তার মানে রেকারিং প্রফিট 0.0001% না এরকম ব্যাপার? মানো তারপর সেদিন সকালবেলায় কিনলো, দিয়ে মতিঝিলে চালালো রাত্রেবেলাতে, পরে ভিডিওতে এসে বিক্রি করে দিয়েছি। শোন, যেটা হয় সেটা ভালোর জন্য হয়। তোকে কি বলতো, প্রথমবার দেখ, তাহলে তো গোয়া নাও হতে পারতো, গোয়া তো হতে পারতো, তোর গোয়াটা কিন্তু এভাবে ক্যান্সেল হয়ে যাওয়া। এবার তুই থাইল্যান্ড সকালটা ফ্লাইট রাখতে, ওটা একটা সিগন্যাল ছিল বুঝলি তো। এবার এই থাইল্যান্ড ক্যান্সেল হওয়াটা তোর ফাইনাল একটা কল, ওইটাও একটা কারণ যেটার জন্য সামান্য এরকম অফার ছিল যে যদি গোয়া বিপদ ক্যান্সেল করে গোয়া আইবি গো ক্যাশে নি তাহলে জিরো রিফান্ড, গো ক্যাশে আমরা গো আমি গো ক্যাশে লিখে দিই। আর শুধু প্রসেসিং চার্জ তো না কেটে নিয়েছিল ওই 100 টাকা 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 100
এবং শুধু তাই না, শুরুটা কিন্তু কপিরাইট কেস তুলে দিবি। প্রথম প্রথম সবথেকে টপ ভিউ ওয়ালা ভিডিও কিন্তু আমার। হ্যাঁ, বিয়ে দিয়ে অরো প্যাটার্নে নিয়ে নিলি। এবং এবং না বেশি হলে কপিরাইট কেস মেরে দিবি। না না, এবং কি বলতো, প্রত্যেকটা ভিডিওর ওকে দিয়ে শুরু হয়। প্রত্যেকটা ভিডিও আজকে যেমন শুরু না, হোয়াইট সস দেন, হোয়াইট সস পাস্তা দেন। ক্যাফেটা ডেকোরেশন ভালো করেছে, এটাতে সবারই ওপেন এনলে আমার একা লিস না।
ভাই আজকে 7 আউট অফ 10 ডেকোরেশনে ডেকোরেশনে কিন্তু আর যদি খাবার কোয়ালিটি বলো ভাই 3 আউট অফ 10 মানে তোর এটা বলি আমি আর রিপন মোটামুটি প্রায় প্রচুর জায়গায় খাওয়া দাওয়া করেছি আজকে এই কোয়ালিটি ইমপ্রুভ হবে কোথায় যাব দেখ দেখ কোথায় যাওয়া যায় গুড নাইট সি ইউ এগেইন রিচার্জ করতে হবে চলো বন্ধু বাড়ি যাই চলো যাই এই ঠান্ডাতে আর কি আছে বাড়ি যাই বহুত ঘোরা হলো হ্যাঁ বহুত ভিডিও হলো বাড়ি যাই চলো তাহলে এখানে আজকের মতো এখানেই শেষ আগামীকাল আবার দেখা হবে বাই বাই গুড নাইট